বিদ্যুৎ লাইন সারাই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে আরও এক বেসরকারি বিদ্যুৎ কর্মীর। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বেসরকারি বিদ্যুৎ কর্মীর নাম অনিভাস সরকার, বাড়ি গন্ডাছড়া থানাধীন নারায়ণপুর এডিসি ভিলেজের জয়কিশোর প্রধানপাড়া। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত প্রায় 8:30 নাগাদ। এই সময় সে বিষ্ণুরামপাড়ায় বিদ্যুৎ লাইন সারাই করছিল, তখনই ঘটে মর্মান্তিক দুর্ঘটনাটি। সহকর্মীরা সেখান থেকে তাকে দ্রুত গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রাত্র 9টার সময় একটা ব্রডেট আসে, ব্রডেট একটা পেশেন্ট নিয়ে আসে, যেটা যে এলএস হিস্ট্রি অফ ইলেকট্রিকুশনের হিস্ট্রি দেওয়া হয়। পেশেন্টের নাম ছিল অনিবার সরকার, 19 বছরের। তো পেশেন্টটা হসপিটালে ঢোকার সঙ্গে সঙ্গে আমি দেখলাম পেশেন্টের কোনো কিছু, যেমন বিপি, পালস, রেসপিরেটরি এইসব কিছু, মানে শ্বাসপ্রশ্বাসের কোনো ছিল না, আর চোখের মণিগুলা পুরো ফিক্স হয়ে গিয়েছিল। হ্যাঁ, তখন সে দেখার পরে আমি ওকে ব্রড ডেড বলে ডিক্লেয়ার করতে আমি বাধ্য হয়েছি। হ্যাঁ, অরিভার সরকার গন্ডাছড়া বিদ্যুৎ দপ্তরের বেসরকারি কোম্পানির অধীনস্থ বেসরকারি কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। তার অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।